এক বাদশাহ মন্ত্রী বানিয়েছেন একজন মাওলানা সাহেবকে। কাকে? মাওলানা সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। নেককার পরহেজগার আলেম মানুষ আমাকে সত্যি কথা ভালোটারে ভালো কইব, খারাপটারে কি কইব, খারাপ বলবে। তো বাদশার নিয়ত ভালো, মৌলভী সাহেবকে মন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বানাইছেন তো খুব ভালো নিয়তে, বাস্তবে গিয়ে দেখেন যে মন্ত্রীর সাথে তো গন্ডগোল হইতেছে। কেন? বাদশাহ যেটা তায় সামনের তালবাজ আর তেলবাজ ওরা সব এক শব্দে হা 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 হু 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 করে ওইটাই কইতে থাকে, ঠিক কি ঠিক না? মন্ত্রী সাহেব তো আর ওটা কইতে পারে না, উনি সাদারে সাদা কালোরে কি কন, কালো কন। আগর শহর জরা গো ইয়াদ শবস্তি বিবিনাদ গুফতে নকমা হো পরওয়ে। হযরত সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খেলাফে রায়ে সুলতান রায়ে জুস্তান বখনে খেসে বা সাদ্দাস্তে সুস্তান। বাচ্চার কাছে থাকলে বড় নীতি মানতে হয়, বাচ্চা যা কয় ওইটার সাথে হা হা কইতে হয়, বিপরীতটা কইলে নিজের রক্ত যাবে, ঠিক কি ঠিক না? আগার শহর জরা গো ইয়াদ শবস্তি বিবিনাদ গুফতে নকমা হো পরওয়ে। ক্ষমতাসীন যদি বলে বুঝেন নাই, দিনের বেলা মধ্য দুপুর ক্ষমতাসীন বলছে, এখন তো রাত, এখন তো কি রাত, তো তাল মাইরা বলতে হবে চাঁদ তারাও দেখা যায়। জি জি জি, কি দেখা যায়? চাঁদ তারাও দেখা যাচ্ছে, বুঝেন নাই মনে হয়। তো রাজা বাদশাদের আশপাশে, ক্ষমতাসীনদের আশপাশে যারা থাকে, যে ভিড়ে, এদের অধিকাংশ হয় তালবাজ নয় তেলবাজ, ঠিক কি ঠিক না? আর এদের তাল আর তেলের ভিতরে পড়ে যখন নাকি ক্ষমতাসীন আছাড় খায়, তখন উঠানোর জন্য এদের কাউকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? এরা সব ইন্দুরের গর্তে লুকায়। আরে 9/11 সময়, 9/11 না 1/11 সময় মনে নেই মনে হয় আপনাদের, যখন নাকি উদ্দিন শাহী কায়েম হইল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, আয়া যখন সব বড় বড় রাঘব বললে ধরে ভিতরে নিল, লগে লগে তালবাজ তেলবাজরা সব বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ অমুক দুর্নীতি করেছি, হ্যাঁ আমি দেখেছি দুর্নীতি করেছি। মনে নাই মনে হয় আপনাদের, সব দুদকের কাছে গিয়ে সাক্ষী দিছিল কি দেয় নাই, কর না কেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তালবাজ তেলবাজ থেকে সাবধান থাকেন, এরা সুখের পায়রা, অসময়ে এদেরকে খুঁজে পাবেন না। দেখবেন স্মার্ট করতে গিয়ে ধুম করে পড়ে গেছে, জন্যই মনে হয় এদের স্মার্টনেসের দশা হইল একটা স্মার্ট। আপনারা ভুলে গেছেন কি আর করা, আমাদেরকে আল্লাহ কোরআন হেফজ করাইছে, তো তো হাফেজদের আবার ভুলার এটা একটু মেহনত করতে করতে শক্তি একটু কমে যায়, ভুলটা একটু ভুলে কম। যে হুজুর আছেন জিজ্ঞেস করেন, ভালো হাফেজ কোন সময়কে ধুমুস করে পড়ছিল, এটাও একদম ঠিক মনে থাকে, থাকে কি থাকে না? এই মনে থাকাটাও একটা বিপদ, এটা অনেকের আবার গায়ে জ্বালা শুরু হয়। কেন বললো এরম? সবসময় বললো স্মার্ট শু। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলতেছিলাম এখন আলেম একজন মন্ত্রীকে কি বানাইছে, আলেম সাহেবকে মন্ত্রী বানাইছে। কারণ আলেম সাহেব তো সব কথায় তাল মারতে পারে না, বলেন না কেন? কারণ তাকে সত্যটাকে সত্য বলা লাগে, মিথ্যাটাকে মিথ্যা বলা লাগে, সাদাকে সাদা বলা লাগে, কালোকে কালো বলা লাগে, আলোকে আলো বলা লাগে, অন্ধকারকে অন্ধকার বলা লাগে, ঠিক কি না? কারণ সে আওয়ামী লীগেরও নয়, সে বিএনপিরও নয়, সে তো জাতীয় পার্টিরও নয়, সে কারো নয়, সে তো একমাত্র কা। অতএব যার সাথে মাওলার কথার মিল হবে, মাওলার কথার সাথে যার যে কথার মিল হবে, তাকে সেই ক্ষেত্রে সমর্থন করা হবে। আর যখনই মাওলার বিরুদ্ধে যাবে, সাথে সাথে মোকাবেলার জন্য ময়দানে নামতে হবে, ঠিক কি ঠিক না? তখন সার নাই যত খাতির হোক। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কি হলো দেখেন, এখন বাদশাহ মন্ত্রী উনি, একদিন বাদশার আঙ্গুল কেটে গেছে। কি কেটে গেছে? আঙ্গুল, আঙ্গুল, আঙ্গুল কেটে যাওয়ার পরে বাচ্চা বলছে, আর সাথে সাথে ওই যে তাল তেল পার্টি ড্রাম লইয়ে কাইতে গেল,
মানে মনে হইতেছে একজন বিলাপ করে কান্না শুরু করে দিয়েছে, মনে তার গলা কেটে গেছে। এরকম ফালতু পার্টি আছে না নাই? বাপ মরছে একজনের, সিনেমা দেখে বাইরে এক কান্দে, ফাইজলা মিরার কোনো জায়গা নাই। মাইয়ারছে, হ্যাঁ ওলা বানিয়েছে, আরেকজনের দরদ বেশি। বুঝতে হবে দাল মে কুচ কালা হ্যাঁ কয় না কেন। মেরে মোহতারাম দোস্ত, এগুলোরই চিনে রেখেন, আপনারা যদি না চিনতে পারেন না, হ্যাঁ যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতেছি, এই সমস্ত তাল পার্টিকে যদি চিনতে না পারেন, সময়ে দেখবেন একটারও খুঁজে পাবেন না, ঠিক কি না, একটাও থাকবে না। আসল বন্ধুদেরকে জেলের ভিতরে ভরে, যারা সতর্ক করে মানুষের ভিতরে আপনার জনপ্রিয়তা রাখতে চায়, আপনি যেন ভুল না করেন, তাদেরকে শত্রু মনে করে জেলে ভরে, যেগুলা তালপাট্টি আর সুবিধাভোগী এগুলাকে সামনে নিয়ে খুব কাছে নিয়ে প্রমোশন দিলে মনে রাখবেন এই ক্ষমতা বেশি দিন টিকবে না, ঠিক কি ঠিক না। সময় আসলে একটাকেও খুঁজে পাবেন, রাখবিলেন না কেন। আরে উগান্ডার কথা বলতেছি, বাংলাদেশের, বাংলাদেশে তো একটা স্বর্গরাজ্য। মেয়েরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এখন আঙ্গুল কাটছে কার কার কাটছে? এখন সবাই আহা উহ করতেছে না, মন্ত্রী পাশ থেকে কইতেছে, রাজা মশাই এদের আহা উহ হতে আপনি বিভ্রান্ত হেন না, আঙ্গুল কাটছে তো কি হয়েছে? একটু কষ্ট হইতেছে, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে কিসের জন্য করে। এটা শোনার পরে রাজার রাগ যে উঠছে, আঙ্গুল কাটছে আমার, এটা ভালো হয়েছে না, এটা ভালো হয়েছে, এই জেলে ভর, মন্ত্রিত্ব কাটা। মন্ত্রিত্ব কেটে কুইবিরে দিছে, যখন গ্রেপ্তার করে জেলে নিয়ে যাইতেছে, তখনও মন্ত্রী সাহেব দাঁড়িয়ে বলেন, এই যে আপনি আমাকে জেলে পাঠাইতেছেন না, আমি জেলে যাইতেছি, এটার ভিতরেও কোনো কল্যাণ আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশাহ খায় মাথা খারাপ হয়ে গেছে, মন্ত্রিত্ব হারিয়ে জেলে গিয়ে এর মাথা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। যাই হোক জেলে গেছেন, মন্ত্রী জেলে, বাদশাহ বাদশাহই করে। বেশ কিছুদিন পরে বাদশাহ বেরোয়েছেন শিকার করার জন্য, কিসের জন্যে? আরে শিকার বুঝেন তো আপনারা, শিকার করতে বেরিয়েছে, হরিণ শিকার করবে, বাঘ শিকার করবে, রাজার সাথে দেহরক্ষী বাহিনী আছে, তাল বাজরাও আছে। যাওয়ার পরে শিকার করতে করতে একটা পর্যায়ে শিকার দেখতে পেয়ে রাজার শিকারকে ধাওয়া করতে গিয়ে দ্রুত গতিতে ছুটলেন, ওনার দলবল একটু পিছিয়ে পড়ল, এর ভিতরেই উঠলো ধুলি ঝড়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং ধুলি ঝড়, ধুলার কারণে কিছুই দেখা যায় না, ভিজিবিলিটি একদম নাই হয়ে গেছে, জিরো হয়ে গেছে, রাজা মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, রাতের অন্ধকার হয়ে গেল, এখন এই অন্ধকারে কেউ কাউকে তো দেখতে পাচ্ছে না। রাজা দল থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে পথ হারিয়ে জঙ্গলের ভিতরে ঘুরছেন, পড়বি তো পড় বেটা মালির ঘাড়ে, ধরা পড়লেন জঙ্গলিদের হাতে। কাদের হাতে? জঙ্গলি মানুষদের হাতে ধরা পড়লেন রাজা। জঙ্গলিরা ধরে নিয়ে গেল তাদের মনে যে সর্দার আছে, সেই সর্দারের কাছে। সর্দার রাজাকে দেখার সাথে সাথে বলতেছে, বাহ, অনেকদিন পর্যন্ত দেবতার সামনে বলি দেওয়ার মতো জিনিস পেতেছিলাম, এরকম টকটকে লাল নাদুস নুদুস মাশাল্লাহ চকচকে তো খুব কম পাওয়া যায়, এটারই কোরবানি দিতে হবে। দেবতাকে খুশি করার জন্য তাকে কি দিবে? বলি দিবে, বুঝলেন নাই? আমরা কোরবানি দিই না, এটাই আর কি ওদের ভাষায় বলি, নর বলি। কখন দেওয়া হবে? শুভাষ্য শীঘ্রম, ভালো কাজে দেরি করতে নাই, আজকেই রাতে। রাত ১২টার সময় এখন রাজাকে কি করা হবে? বলি দেওয়া হবে। রাজা মনে মনে চিন্তা করে, হায়রে, নিশ্চয়ই মন্ত্রীর বদদোয়া লাগছে, মন্ত্রীর বদদোয়াতেই আজকে গেলাম রে, কিল্লিগে যে খামাখা তারে পদচ্যুত করে জেলে পাঠাইলাম, এটা তো ঠিক হয়, আলেম মানুষ হাজার হোক এটা তো সম্মান করা দরকার ছিল, কিন্তু এখন তওবাতুল্লাহ করে তার লাভ নেই, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। যথারীতি মধ্যরাতে একদম চারিদিকে কি হয়েছে, লোকজন ঘেরাও করে রেখেছে, তারা সব কি দেখবে? কোরবানি দেখবে, এতদিন পরে বলি হচ্ছে, আর এমন টকটকা বলির পাঠা তো আর পাওয়া যাবে না, এত সুন্দর লাল টকটকে। তো যথারীতি রাজাকে হাত পা বেঁধে শোয়ানো হয়েছে, আর
ওই যে পুরোহিত পুরোহিত দোয়া পড়তেছে আর কি আমরা দোয়া পড়ি না বিসমিল্লাহ আল্লাহু আকবার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কই না আমরা আনা আউয়ালুল মুসলিমিন ওরম আর কি দোয়া পড়তেছে হেগো দোয়া বিড় 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 করে কি করে মন্ত্র পড়ে আর দোয়া পড়ে দোয়া পড়ে যাই হোক খড়গ হাতে নিছে এবার একটা কোপ দিবে কোপটা দেওয়ার সাথে সাথে ধর থেকে কল্লাটা বিচ্ছিন্ন হবে রাজার ভবলীলা সাঙ্গ বুঝতে পারি নাই রাজা চোখ বন্ধ করে ফেলছে এখন পুরোহিত দোয়া কালাম করে মানে তার মন্ত্র পাঠ করে যখন নাকি কোপটা দিবে কোপটা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তার দৃষ্টি পড়ছে হাতের দিকে আঙ্গুলের দিকে দেখে আঙ্গুল কাটা সাথে সাথে পুরোহিত ছুরি নামায় নিয়ে কয় এ তো চলবে না রিজেক্টেড মাল ডিফেক্টেড আরে কান কাটা গরু দিয়ে কোরবানি হয় আরে কন না কেন আমাদের ধর্ম যেমন হয় না ওদের ধর্ম কি হয় না ডিফেক্টেড জিনিস দিয়ে বলি হবে না এটা আঙ্গুল কাটা এ তো চলবে না অচল মাল তো সাথে সাথে বাদশা ওদের যে সর্দার সর্দার কইতেছে তুই অচল মাল এটার রেহেতো লাভ নেই ছেড়ে দে খামাখা রাখলে খাওয়াই দিবে বলাই দিবে ছেড়ে দে তো খুলে দিছে পরের দিন সকালবেলায় রাজার দরবল আসছে এসে গিয়ে রাজাকে উদ্ধার করছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার সাথে সাথে বাদশাহ প্রথম কাজ করছে মন্ত্রী মহোদয়কে এক্ষণ ওইখান থেকে কি করো মন্ত্রী সাহেবকে মুক্ত করে সসম্মানে এখানে পুনর্পদে বহাল করো আর ওনার সম্মানে দ্বিগুণ করে দেওয়া হলো নিয়ে আসো মন্ত্রী সাহেব আসছেন আসার পরে বলতেছে মন্ত্রী সাহেব আপনার কথা তো একদম যথাযথভাবে ফলছে আঙ্গুল যদি কাটা না থাকতো তাহলে তো গেছিলাম আপনি যে বলছিলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আপনি আসলেই সত্যি কথা বলছিলেন বুঝতে আমার একটু দেরি হয়েছে ঠিক কি ঠিক না হ্যাঁ তবে ক্ষমতায় থাকতে থাকতেই রাজা বুঝতে পারছে বলেন না কেন এই জন্য রাজার রাজত্ব টিকে গেছে হ্যাঁ বাবার মূর্তি স্থাপন করবার বিরুদ্ধে যে সমস্ত আলেম ওলামারা বলেছিল এজন্যই বলেছিল আপনার বাবার জন্য কবরে কি আজাবের ব্যবস্থা করতে চান মূর্তির পরিবর্তে মসজিদ করেন সেখানে নামাজ হবে রোজা হবে সেখানে আমল হবে আপনার বাবার কবরে আমল পৌঁছাইতে থাকবে ঠিক কি ঠিক না অনেকে ভুল বুঝাইলো তালবাজ তেলবাজরা ভুল বুঝাইলো ধৈরা আসল ভালো আলেমদেরকে সব ভিতরে বেরিয়ে দিলাম ঠিক কি ঠিক না বলেন না কেন বেরিয়ে দিলাম এজন্য সময় থাকতে তাড়াতাড়ি মুক্ত করে সসম্মানে কি করেন ক্ষমা চেয়ে নিন বলেন না কেন সময় থাকতে আলহামদুলিল্লাহ শুভ বুদ্ধির উদয় হচ্ছে বলে মনে হচ্ছে গতকালকে আমাদের ভাই মোহতারাম রফিকুল ইসলাম মাদানী মুক্ত বাতাসে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ এই মুক্তির ধারা অব্যাহত থাক আল্লামা মনির হোসেন কাসেমি দামাত বারাকাতুহুম বারিধারা মাদ্রাসার মোহতারিম এরকম আরও অনেকে আছেন ভেতরে আল্লামা মামুনুল হক সাহেব সহকারী ওনার নাম তো সবাই জানে এই জন্য আমি অন্যদেরটা বললাম ঠিক না এরকম আরও যারা আছেন যে যেখানে তাদের সকলকে দ্রুত মুক্তি দেওয়া হোক এটাই আমরা দাবি জানাই ঠিক কি ঠিক না এই দাবি মানলে আপনার লস নাই আপনার লাভ কন্যা কেন আরে ক্ষমতা থেকে নামতে তো সবাই কি হয় কেউ কি ক্ষমতায় চিরকাল থাকে নাকি এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন একজন মুসলমান হিসেবে সচেতন মানুষ হিসেবে আরে কয় নাকি ঠিক কি ঠিক না উনি একজন সচেতন জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিমান মানুষ উনি তো থ্রি পাস না টু পাস না ডক্টরেট ডিগ্রিধারী একটা দুইটা না তাও বাইশ তেইশটা ডক্টরেট আছে আল্লাহ তাআলা এত বড় শিক্ষিত বানাইছেন জ্ঞানী গুণী বানাইছেন তারপরে ধর্মের দিক থেকেও কত পায়াস মানুষ হ্যাঁ তাহাজ্জুদ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনই মাশাআল্লাহ এবং কোরআন শরীফ তেলাওয়াত করে সকালের কি হয় দিন শুরু হয় এরকম একজন বুদ্ধিমান মানুষ আমার এই কথা বুঝে না এটা তো হইতেই পারে না ঠিক কি ঠিক না অবশ্যই উনি জানেন হ্যাঁ ক্ষমতায় থাকলে চিরকাল কেউ থাকে না নামতে হয় আরে বলে না কেন বঙ্গবন্ধু ছিলেন ক্ষমতায় দেখেছি তারপরে একসময় উনিও নেমে গেলেন জিয়াউর রহমান সাহেব আসলেন ওনারও পতন হইল বলেন না কেন এরশাদ সাহেব আসলেন ওনারও পতন হইল কি হলো না খালেদা জিয়া আসলেন ওনারও পতন হইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন ওনারও উত্থান হয়েছে পতনও তো হবে ঠিক কি ঠিক না তবে বুদ্ধিমান হলে পতনটা সম্মানের হবে আর নির্বোধ হলে পতনটা কিন্তু অসম্মানের হবে ঠিক কি ঠিক না এই জন্য বললে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে সমস্ত আলেম ওলামা এবং মজলুম মানুষ ভেতরে আছে সে আলেম ওলামা হওয়ার দরকার নাই যে কোনো মজলুম মানুষ অন্যায়ভাবে ভেতরে আছে তাদের সকলকে সসম্মানে মুক্তি দিন তাহলেই আপনার সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ঠিক কি ঠিক নতুবা যে কী হবে আমি তো ভবিষ্যৎ জানি না এই জন্য বলতে পারতেছি না কিন্তু ঝয় ঝামেলা যা হবে এটা অতীত দেহে বোঝা যায় কয় না কেন অতীতের ইতিহাস অন্যরকম কথা বলে যাই হোক এগুলো আমাদের টপিক না ওই যে রাজা কি করছে ভুলে গেছেন মনে হয় বুঝলেন না মন্ত্রীকে মুক্ত করে সসম্মানে
নিয়ে আসছে। মন্ত্রী সাহেবকে বলতেছে আমার আঙ্গুল কেটে গেল আর আপনি বললেন, মন্ত্রী সাহেব আপনি বললেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, হাড়ে হাড়ে দেখতে পেয়েছি আল্লাহ এই আঙ্গুল কাটা দিয়ে গলা কাটা থেকে বাঁচাই দিছে। কপালে লেখা ছিল গলা কাটা, ওটারে আঙ্গুল কেটে কাটাই দিছে, ঠিক কি ঠিক না? এজন্য যে কোনো বিপদ আপদ বিপদ বালা মুসিবত, যে কোনো অসম্মান যে কোনো অপমান যে কোনো রকমের সমস্যা যখন আসে মনে করতে হবে বড় কোনো বিপদ ছিল, মাবুদ ছোটটা দিয়ে কাটায় দিছে, ঠিক কি ঠিক না? আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক কি না? এটার মধ্যেই কোনো কল্যাণ আছে। আমার কাজ হলো সবর করা, ধৈর্য ধরা, আল্লাহ যা করেছেন এটার উপরে খুশি থাকা, ঠিক কি ঠিক না? এখন রাজা জিজ্ঞেস করে, ও মন্ত্রী আমারটা তো বুঝলাম, কিন্তু তোমাকে যখন জেলে পাঠাইলাম তখন তুমি কইলে এই যে আমারে জেলে পাঠাইতেছেন আমি জেলে যাইতেছি, এটার ভিতরেও কোনো কল্যাণ আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওইটা কেমনে এটা বুঝাও দেখি। মন্ত্রী বলে রাজা মশাই এখনো বুঝেন নাই, আরে আমি তো আপনার এই সুখের পায়রাদের মতো না, আপনার সামনে যে সুখের পায়রা আছে জি 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 হু হা 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 তেল মারে আর তাল মারে, আমি তো এদের মতো না। আপনি যখন জঙ্গলে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি ছুটে গেছেন এরা তো আপনাকে ছেড়ে দিছে, আপনি ঘরে থাকেন বাইরে থাকেন যেখানেই থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন সবসময় তো আমি বিশ্বস্ত সঙ্গী হিসেবে আপনার সাথে থেকেছি, অতএব যখন আপনি দলছুট হতেন সেই দলছুট হলে তো আপনি একা হতেন না, স্বাভাবিকভাবে আপনার সাথে আমিও থাকতাম, ধরা ওদের হাতে একজন পড়তেন না দুইজনই পড়তাম, ঠিক কি ঠিক না? আপনি তো আঙ্গুল কাটা দিয়ে রিজেক্ট মাল খেয়ে বেঁচে যেতেন, আমার তো হইতো কি, আমি তো যাইতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচানোর জন্য আপনার মাধ্যমে আমাকে জেলখানার সেফ হাউসে পাঠাই দিছিল, আমি এখন বেঁচে রয়েছি আলহামদুলিল্লাহ, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পরিস্থিতি যাই হোক না কেন সেটা কার পক্ষ থেকে আসে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মেরে মুহতারাম দোস্ত, যদি কোনো মানুষ যে কোনো অবস্থায় খুশি থাকবার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে সে অতি দ্রুত আল্লাহর ওলি হতে পারে। দুনিয়াতেও সব সময় মনের ভিতরে শান্তি বিরাজ করবে, রব্বুল আলামিনও তার উপরে খুশি হবেন, ঠিক কিনা?